করো, আমিও গোলাপকে খুব ভালোবাসি। রেসকোর্স পার্কে যেতে সেসব গোলাপের একটি গোলাপ কবিতা আমাকে বলেছে, আমি যেন কবিতায় শিক্ষিতদের কথা বলি। সমবেত সকলের মতো পলাশ ফুল আমিও খুব ভালোবাসি। শেষ সাথে ফোটা একটি পলাশ সত্তার আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তাহার কথা বলতে এসেছি। শহীদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত ঈদ গতকাল আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তাহার কথা বলতে এসেছি। শাহবাগ এভিনিউয়ের খুলনায়মান জলের বেদিতে আত্মস্বরে আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তাহার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো স্বপ্নের প্রতি আমার ভালোবাসা আছে, পক্ষপাত আছে। শেষ রাতের এক একটা সাহসী স্বপ্ন গতকাল আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। এই বসন্তের বর্ণগুলি সমবেত ব্যথিত মানুষগুলি সাক্ষী থাকো, না ফোটা কৃষ্ণ চূড়ার ভগ্ন শুষ্ক প্রাণের ওই গোপন মঞ্জুর গুলি গান পেতে শোনো, আসন্ন সন্ধ্যার ওই কালকে টেনে যান। আমি আমার পায়ের নিচের পূর্ণ মাটি ছুঁয়ে সেই গোলাপের কথা রাখলাম, সেই পলাশের কথা রাখলাম, সেই স্বপ্নের কথা রাখলাম। আধার কারো রক্ত চাইতে আসিনি, আমি এসেছি আমার ভালোবাসার বলতে। সম্মানিত সরকারি পুলিশবর্গ, বিভিন্ন পর্যায়ের পুলিশের সম্মানিত সদস্যবৃন্দ, সিভিল স্টাফবৃন্দ, এবং মূলত যাদের উদ্দেশ্যে আজকের আয়োজন, আমাদের ছোট্ট সোনামণি পুলিশ লাইন স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। 15 আগস্ট আসলে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। যারা আমরা বাংলাদেশকে চিনি, যারা আমরা বাংলাদেশকে বুঝি, যারা আমরা বাংলাদেশের মায়ের জায়গাতে স্থান দিই, যারা মনে করি মা মাতৃভূমি ঠিক একই মর্যাদার, আমরা সেটা কাঁদি। আমরা খাঁদি এই জন্যই যে বাংলাদেশ আর বঙ্গবন্ধু এই দুটি নাম একটি আরেকটি পরিপূরক, একটিকে বাদ দিলে আরেকটি অস্তিত্ব থাকে না। এই দুটি নাম যেন একই সূত্রে গাথা, দুটো একসঙ্গে মিলে 55,598 বর্গ মাইল বিস্তৃত অবাধিত সবুজের খেত, পাহাড়ের পাদদেশে বহমান বিশাল সমুদ্র, 200 নদী স্বচ্ছ জলের স্রোতস্বিনী নদী এবং বসন্তময় আবহাওয়া, এই মিলে আমার প্রিয় মাতৃভূমি প্রকৃতির এক অপরূপ শৈলী, এক অপরূপ ভালোবাসার নিদর্শন আমার এই মাতৃভূমি, আমার মা। আর এই মাতৃভূমি আমার মায়ের সাথে মিশে আছে আমার পিতা মুজিব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শুরু থেকেই যে বক্তার বক্তব্য রেখেছেন, আমি প্রথম স্কুলে আমাদের একজন নারী মানুষের বক্তব্য শুনলাম, একজন স্কুলের এক ছাত্রী বক্তব্য রাখলাম, খুব অভিভূত হয়েছে। আমরা অবসর বক্তব্য রেখেছি, তবে সব শেষে মামুন বক্তব্য রাখল। তারা অনেক কথা বলেছে বঙ্গবন্ধু সম্পর্কে, অনেক কথা, হৃদয় নির্মাণ ভালোবাসার কথা, আভিনাত্মক কথা, কিন্তু সবগুলো কথা একসঙ্গে জমা করলে আমার কাছে মনে হয় বঙ্গবন্ধু সম্পর্কে যা কিছু বলার
যা কিছু আছে তার কম পরিমাণ মধ্যে বলা যায় না। বঙ্গবন্ধু পানি এক মহাস্রোত, বঙ্গবন্ধু পানি এক মহাকাব্যের অভূত চরণ, বঙ্গবন্ধু পানি আবেগের উদ্ধার বাধান উত্থান পতন, বঙ্গবন্ধু পানি অবৈধ সমুদ্রের ক্ষেত এবং বসন্ত পানি বাতাস। সেই মানুষটিকে আমাদের হারাতে হয়েছে, সেই মানুষটিকে আমরা হত্যা করেছি। এ কথা আমি জানি না আমরা ভাবি কিনা ভালো করে, কিন্তু বিশ্বের অগণিত মানুষ তারা উপহাস করে বলেছে যে মানুষটা তার সারা জীবনে সমস্ত অনুভূতি দিয়ে সমস্ত ভালোবাসা দিয়ে দেশ থেকে ভূখণ্ডটাকে ভালোবেসেছে, এদেশের মানুষগুলোকে নিজের জীবনের চেয়েও বেশি প্রাধান্য দিয়েছে, সেই মানুষটিকে কিভাবে হত্যা করতে পারে? তারা যারা হত্যা করেছে তারা বাঙালি নয়, তারা মানুষ নয়, তারা এই মাতৃরূপী বঙ্গভূমির সন্তান নয়, তারা প্রেতাত্মা, তারা পাকিস্তানের প্রেতাত্মা, যাদের অন্তর জ্বালা ছিল, যারা স্বাধীন বাংলাদেশের অস্তিত্বকে মেনে নিতে পারেনি, যারা স্বাধীন বাংলাদেশকে দেখলে গাত্র আহত, যারা বঙ্গবন্ধু বাংলাদেশ বিনির্মাণের দৃঢ় প্রত্যয়কে মেনে নিতে পারেনি, তারা তাকে হত্যা করেছে। তারা তাকে হত্যা করে বাংলাদেশকে আবারও তাবেদার বানাবার চেষ্টা করেছে, বাংলাদেশকে আবারও সেই পাকিস্তানের মতো কোন একটি শোষকের খাবার নিচে রেখে সারা জীবন ধরে শোষণ এবং নৈরাজ্যের এক বিভীষিকা সৃষ্টি করার চেষ্টা করেছে। তারা বঙ্গবন্ধুর খাতক, এই কুলাঙ্গারদের, এই খাতকদের একজনের জন্মভূমি এই কুমিল্লা। আমি জানি এই কুমিল্লায় স্বাধীনতার চেতনার পক্ষে অগণিত মানুষ, অধিকাংশ মানুষ, কিন্তু এক কুলাঙ্গারে কালিমায় কেন জানি কাল থেকে কালান্তর পর্যন্ত সব থেকে আছে এক গাঢ় অন্ধকারে খন্দকার অবস্থায়। যেই মুজি পাকিস্তানে কারাগারে বন্দী থাকা অবস্থায় কবরের পাশে দাঁড় করিয়ে তার শেষ ইচ্ছা জানবার চেষ্টা করেছে, পাকিস্তানে তাকে জিজ্ঞাসা করেছে মুজি তোমাকে একটি পরিবারের মেরে ফেলা হবে তোমার শেষ ইচ্ছা কি? তিনি বলেছেন আমি মুসলমান, আমি বাঙালি, আমি শুধু একবারই বলবো, বারবার না, আমার মৃত্যুর পরে আমার লাশটা আমার বাঙালিতে দিয়ে দিও। তার দেশ স্বাধীন হওয়ার পর 9 জানুয়ারি লন্ডনে ডেভিড ফ্রস্টের এক জিজ্ঞাসা, মুজি তুমি এই 9 মাসের কারাবরণের সময় তোমাকে তো হত্যার চেষ্টা করেছে, তখন তো কার কথা মনে হতো? তিনি বলেছেন আমার দেশের কথা, আমার ভূখণ্ডের কথা, মাতৃভূমির কথা। এরপরে তোমার কার কথা মনে হতো? আমার বাঙালির কথা। তারপরে কার কথা মনে হতো? তারপরে আমার সন্তান, আমার আত্মীয় স্বজনের কথা। যে মানুষটি তার জীবনে 23 বছর কারাবরণ করেছে শুধু বাঙালি জাতির মুক্তির জন্য, যে মানুষটি মৃত্যুর দ্বারে দাঁড়িয়ে, কবরের পাশে দাঁড়িয়ে তার শেষ ইচ্ছায় বলেছে আমার বাঙালির কাছে আমার লাশটা দিয়ে দিও, যে মানুষটি 3টি কথা মনে হতো, তার তৃতীয় নাম্বারে তার সন্তানের কথা মনে হতো, আর 2টি দিকটা দেশ এবং এ দেশের বাঙালির কথা মনে হতো, সেই মানুষটিকে হত্যা করে দেয়।
1975 হত্যাকাণ্ডের পরে যারা হত্যাকারী ছিল তাদেরকে যারা পৃষ্ঠপোষকতা দিয়েছে তারা বঙ্গবন্ধু নামে মিথ্যাচার করেছে। তারা বলেছে বঙ্গবন্ধু সন্তান ব্যাংক ডাকাতি করেছে। আমি ইতিহাসে তন্ন তন্ন করে পাতা উল্টে রেখেছি, বঙ্গবন্ধু সন্তান কোথাও কোনো ব্যাংক ডাকাতি করেনি। ব্যাংক ডাকাতি করেছে তৎকালীন জাসদ গণবাহিনীর সদস্যরা। তারা ব্যাংক ডাকাতি করে বাইরে জয় বাংলা স্লোগান দিয়ে চলে গেছে, মানুষে জেনেছে জয় বাংলার লোকেরা ব্যাংক ডাকাতি করে গেল। আমি তাদের মধ্যে শুনেছি আর ব্যাংক ডাকাতি করেছে। বঙ্গবন্ধুকে রূপায়িত করেছে অ্যান্থনি ভাস্কারের নাস্তার লিগাসি অফ ব্লাডে, বইটির নাম লিগাসি অফ ব্লাড, বাংলায় রক্তের ঋণ বাংলাদেশ। আমি অনেকবার পড়েছি। তিনি একটি জায়গাতে বলেছেন যে বঙ্গবন্ধু এই দেশটিকে তার নিজের ভূখণ্ড মনে করত, মনে করত যে এটি তার একেবারে নিজের ব্যক্তির নামে একটি ভূখণ্ড, আর এদেশের মানুষগুলো বাঙালিগুলো তার সন্তান, তার সন্তানদেরকে লালন পালন করার জন্য এই ভূখণ্ডে যা কিছু আছে সেটি তিনি ব্যবহার করবেন, তার সন্তানদেরকে শ্রেষ্ঠ মানুষ করে তুলবেন এই ভূখণ্ড দ্বারা। আজকে একটি ভূখণ্ড করে নিজের মনে করতেন, সুতরাং এই ভূখণ্ডের একটি কণাও তিনি কখনো কোন রুটের হাতে কখনো ছেড়ে দিবেন না। তিনি বলেছেন বঙ্গবন্ধু বিশ্বের মাত্র হাতে গণ কয়েকটি নেতার মধ্যে একজন নেতা, একজন প্রধানমন্ত্রী, যার সারা জীবনে একটি মাত্র অ্যাকাউন্ট ছিল, সারা জীবনে সারা বিশ্বব্যাপী মাত্র একটি অ্যাকাউন্ট ছিল, সেই অ্যাকাউন্টে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে 1981 সালে মাননীয় আজকের মাননীয় প্রধানমন্ত্রী যখন ফিরে আসলেন 1982 সালে সেই অ্যাকাউন্টে ফিরিয়ে দেওয়া হলো তাকে। কত টাকা ছিল আপনারা জানেন? বঙ্গবন্ধুর অ্যাকাউন্টে 832 টাকা ছিল। যে মানুষটি স্বাধীনতার স্থপতি, যে মানুষটি দীর্ঘ 33 বছর প্রধানমন্ত্রী হওয়ার পরে তার অ্যাকাউন্টে 832 টাকা থাকে, তিনি সারা পৃথিবীর মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করে এবং আমি জাতিকে বাঁচাবার চেষ্টা করেছেন, আর বলেছেন তাদের বিরুদ্ধে যারা লুটপাট করত, যারা নৈরাজ্য সৃষ্টি করত, যারা খেটে খাওয়া মানুষকে অনাহারে অর্থাহারে রেখে বাংলাদেশকে একটি দুর্ভিক্ষে পরিণত করে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র বানাবার ষড়যন্ত্র করেছিল, তাদের বিরুদ্ধে বঙ্গবন্ধু বলতেন। বঙ্গবন্ধু বলতেন তাদেরকে শ্রদ্ধা করবার জন্য যাদের মাথার ঘাম পায়ে ফেলে শ্রম দিয়ে যে ফসল উৎপাদিত হয় সেই ফসল বেচে যে ট্যাক্স প্রদান করে সেই ট্যাক্সের টাকা দিয়ে আমাদের মতো ভালো ড্রেস পরা মানুষের বেতন হয়, গাড়ির তেল হয়, তাদের পক্ষে বলেছিলেন বঙ্গবন্ধু। এটি ছিল তার অপরাধ। তাকে হত্যার পর দীর্ঘ সময় আমাদের স্বাধীনতার স্বপ্নের চাকাকে পিছনের দিকে ঘোরানো হয়েছে, পিছনের দিকে ঘোরানো হয়েছে, পাকিস্তানের প্রেতাত্মাদেরকে পুনর্বাসিত করা হয়েছে, আর বঙ্গবন্ধুর নামে বিষোদগার করা হয়েছে। আমি এক জেলা ছাত্রলীগের সভাপতিকে এক সময় জিজ্ঞাসা করেছিলাম বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে এক সম্মেলনে যে তাকে বলেছিলাম যে স্বাধীনতার মহানায়ক কে বলতো তুমি, স্বাধীনতার সর্বাধিনায়ক কে? সে বলছে এমএজি উসমানি। আমি তার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলাম, তাকিয়ে থেকে বললাম তুমি কীভাবে বললে এটা? তো বলছে যে এটা এটা তো আমরা বই পড়েছি। সত্যি সে বই পড়েছে, আমরা যখন ছোটবেলা বই পড়েছি বড় বড় অক্ষরে লেখা ছিল স্বাধীনতার মহানায়ক এমএজি উসমানি। আপনি বলেন আজকে ছোট ছোট সোনামণিরা আছে, আজকে যদি বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের যুদ্ধ লাগে
সেই যুদ্ধে মহানায়ক কে হবে বা সর্বাধিনায়ক কে হবে? সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি, তাই তো হওয়ার কথা। 1972 সালে যে সংবিধান রচিত হয়েছে সেই সংবিধান কিছু কারেকশন সহ আজও আছে। সেই সংবিধানে বলা হয়েছে রাষ্ট্রপতি, রাষ্ট্রের সঙ্গে যখন রাষ্ট্রের যুদ্ধ হয় তখন অবশ্যই রাষ্ট্রপতি হন সর্বাধিনায়ক। 1971 সালে যে মহান যুদ্ধ, মহান মুক্তিযুদ্ধ, আমরা 1971 সালের 26শে মার্চের কালো রাত্রিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেছেন, এবং সেই স্বাধীনতার ঘোষণা পুনরাবৃত্তি হয়েছে তারপরে বাংলাদেশ স্বাধীন। তারপরে আমরা যে যুদ্ধটি করেছি সেটি স্বাধীনতা যুদ্ধ নয়, সেটি মুক্তিযুদ্ধ, অর্থাৎ হানাদার বাহিনীর বিরুদ্ধে, হানাদার বাহিনীকে মুক্ত করবার জন্য, দেশকে শত্রুমুক্ত করবার জন্য আমরা যুদ্ধ করেছি। তাহলে সেই যুদ্ধের প্রতিপক্ষকে, সেই যুদ্ধের প্রতিপক্ষ হচ্ছে পাকিস্তান। তার মানে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ, রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের যুদ্ধ, সেই রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের যুদ্ধের সর্বাধিনায়ক অবশ্যই রাষ্ট্রপতি হবে। সে সময় রাষ্ট্রপতি গেছিলেন, গেছিলেন একজন বলে, কোন দ্বিমত আছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন। কিভাবে ছিলেন আপনারা সবাই জানেন, মুজিবনগর সরকারের কথা জানেন, মুজিবনগর সরকারের কথা জানেন, সরকার সরকারের মন্ত্রী ছিল। সেই মুজিবনগরে সরকার গঠিত হয়েছিল 10ই মার্চ 10ই এপ্রিল, এবং সেটি শপথ নিয়েছিল 17 এপ্রিল। সেই সরকার গঠিত হয়, সরকারের একটি ঘোষণাপত্র আছে যেটিকে মুক্তিযুদ্ধকালীন সংবিধান বলা হয়, অস্থায়ী সংবিধান বলা হয়, ডিফ্যাক্টো গভর্নমেন্টের অস্থায়ী সংবিধান বলা হয়। সেই ঘোষণাপত্রের ভিতরে বলা আছে যেহেতু 1970 সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ 167টি আসনে জয়লাভ করে, অতঃপর যেহেতু তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান অ্যাসেম্বলি না ডেকে সরকার গঠনের সুযোগ না দিয়ে আমাদের যুদ্ধ চাপিয়ে দেয়, অতএব আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে এবং তার অবর্তমানে সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতি করে, তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী করে, কামরুজ্জামানকে অর্থমন্ত্রী করে, ক্যাপ্টেন মনসুর আলীকে স্বরাষ্ট্রমন্ত্রী করে নিম্নোক্ত সরকার গঠন করা হলো। নিচে স্বাক্ষর করলেন, কারা স্বাক্ষর করলেন? 1970 সালের নির্বাচনে 167 জন পার্লামেন্ট মেম্বার, ন্যাশনাল অ্যাসেম্বলিতে যারা, ন্যাশনাল ইলেকশনে যারা জয়লাভ করেছে, এমএনএ যাদেরকে বলা হতো, তারা স্বাক্ষর করলেন। আর স্বাক্ষর করলেন এমএলএ, অর্থাৎ দুই পাকিস্তান যখন ছিল, পূর্ব এবং পাকিস্তানের, তখন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের সদস্য যারা ছিল যাদেরকে বলা হতো এমএলএ, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, আর মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি হলো জাতীয় পরিষদের, তারা সবাই স্বাক্ষর করলেন। সেই অংশটুকু এখনো জল জল করে আছে। তাহলে স্বাধীনতার মহান মুক্তিযুদ্ধের অস্থায়ী ঘোষণাপত্র অনুযায়ী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি এবং মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক। কর্নেল এম এ জোসমানি তিনি সেনাপ্রধান, সরকারের অধীনে তিনি সেনাপ্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন। অথচ আমার জেলা ছাত্রলীগের একজন নেতা বললেন যে এম এ জোসমানি স্বাধীনতার সর্বাধিনায়ক। সে কীভাবে বলল? বইয়ের ভিতরে লেখা হয়েছিল, জাতীয় বোর্ডের প্রকাশিত বইয়ের ভিতরে পাঠ্যপুস্তকে এটি পড়ানো হয়েছে। আজকের কোমলমতী ছাত্রছাত্রী যারা আছে, 23 বছরে যা কিছু শেখানো হয়েছে ওই প্রজন্মকে, মুক্তিযুদ্ধ সম্পর্কে ভুল শেখানো হয়েছে, শতভাগ ভুল শেখানো হয়েছে, এবং এমন কাউকে কাউকে সামনে আনবার চেষ্টা করা হয়েছে যাদের অস্তিত্ব স্বাধীনতার বিপক্ষে ছিল। আমি আপনাকে চ্যালেঞ্জ করে ইতিহাস থেকে প্রমাণ করে দিতে পারি
যে এমন কাউকে সামনে এনে বঙ্গবন্ধুকে আড়াল করবার চেষ্টা করা হয়েছে যাদের অবস্থান স্বাধীনতার পক্ষে ছিল না। যেমন আমি উদাহরণ দিয়ে বলি, মওলানা ভাসানী মহান নেতা, মুসলিম নেতা, আমি স্যালুট করি তাকে। মওলানা ভাসানী 1949 সালে যখন আওয়ামী লীগ মুসলিম আওয়ামী লীগ গঠিত হয় তখন মওলানা ভাসানী ছিলেন মুসলিম আওয়ামী লীগের প্রেসিডেন্ট। পর্যায়ক্রমে তিনি মুসলিম আওয়ামী লীগ থেকে বিদায় নেন। 1957 সালে তিনি টাঙ্গাইলের কাকমারি সম্মেলনে এখান থেকে বের হয়ে যান আওয়ামী লীগ থেকে এবং তিনি ন্যাশনাল আওয়ামী পার্টি অর্থাৎ ন্যাপ গঠন করেন। তিনি ন্যাপের প্রধান হন, ন্যাপের তিনি প্রধান হন আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের প্রেসিডেন্ট হলেন। এরপর থেকে মওলানা ভাসানীর যে আদর্শ সেটি হল বামধারার চিরপন্থী আদর্শ। ওই সময়ে বামধারা অর্থাৎ সোশ্যালিজমের দুইটা ধারা ছিল, একটি ছিল রাশিয়ার পন্থী আর একটি ছিল চীনপন্থী। তো উনি চীনপন্থী সোশ্যালিজমকে বিশ্বাস করতেন। আপনারা জানেন যে চীনে 1949 সালে চীন বিপ্লব হয়েছে, মাও সেতুং চীন বিপ্লব করলেন এবং চীনে মাও সেতুংয়ের নেতৃত্বে তখন যে চিয়াং কাইশেক ছিল রাষ্ট্রপতি, আমেরিকার তাবেদার রাষ্ট্রপতি, তাকে পরাজিত করে সোশ্যালিজম কায়েম করলেন, তিনি সমাজতন্ত্র কায়েম করলেন। মওলানা ভাসানী চীন পথে ন্যাপ গঠন করে 1961 সালে গেলেন চীনে মাও সেতুং সঙ্গে দেখা করতে। তিনি বিরাট চীন নিয়ে দেখা করলেন, দেখা করে ফিরে আসলেন। ফিরে এসে তিনি কুর্মিটোলা বিমানবন্দরে নেমে তিনি বললেন সাংবাদিকদের যে এখন থেকে আমার পলিসি হবে ডোন্ট ডিস্টার্ব আয়ুব পলিসি। তার মানে তিনি আয়ুব খানকে ডিস্টার্ব করবেন না। আয়ুব খান তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রেসিডেন্ট। পাকিস্তানের আয়ুব খান আর চীন একসাথে ছিল, জোট ছিল তাদের এবং তারা উভয় ইন্ডিয়ার বিরুদ্ধে ছিল। এরপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একের পর এক আন্দোলন করলেন। 1961 বেসিক ডেমোক্রেসি নির্বাচন হল, সেই নির্বাচন ঘিরে আন্দোলন হল। 1965 হামিদুর রহমান শিক্ষা বিরোধী কুখ্যাত শিক্ষা বিরোধী নীতির বিরুদ্ধে আন্দোলন হল, রক্ত জ্বলল। 1966 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাহোরে গেলেন। কি জন্য গেলেন? গেলেন লাহোরে পাকিস্তানের অল পার্টি সম্মেলন ডাকা হলো। কেন সম্মেলন ডাকা হলো? 1965 সালে পাক ভারত যুদ্ধ হয়, সেই যুদ্ধে পাকিস্তান ভারতের কাছে অনেক নাজেয়াল হয়। ভারতের কাছে মানে পাকিস্তানের বর্ডারে মূলত যুদ্ধ হয়, পাঞ্জাবে যুদ্ধ হয়। তো সম্মেলন ডাকলো যে পরবর্তী পশ্চিম পাকিস্তানকে ভারতের হাত থেকে কীভাবে বাঁচানো যাবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6টা দফা নিয়ে গেলেন লাহোরে, যে তিনি বললেন যে অল পার্টি সম্মেলনে আমি পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের প্রেসিডেন্ট, আমি এখানে অংশগ্রহণ করব, তবে আমার 6টা দাবি আছে, এটা এজেন্ডাভুক্ত করতে হবে আলোচনার জন্য। কী কী দাবিগুলো? একটা দাবি হলো যে 65 সালে যখন যুদ্ধ হয় পাক ভারত, তখন পাকিস্তান মানে তো কেবলমাত্র পশ্চিম পাকিস্তান না, পাকিস্তান মানে তো পূর্ব পাকিস্তানও, পূর্ব পাকিস্তানের বর্ডারে কোনো ধরনের সৈন্য সমাবেশ ঘটনা হয়নি পাকিস্তানের পক্ষ থেকে, তার মানে পূর্ব পাকিস্তান অরক্ষিত ছিল। তাহলে যদি ইন্ডিয়া পূর্ব পাকিস্তান দখল করে নিত তাহলে আমাদেরকে পালিয়ে যাওয়ার ছাড়া কোনো গতি ছিল না। তাহলে আগামীতে পূর্ব পাকিস্তানের প্যারামিলিটারি বাহিনী গঠন করতে হবে এবং যদি ভবিষ্যতে কখনো পাক ভারত যুদ্ধ হয় পূর্ব পাকিস্তান যুদ্ধ হবে এবং এখানে আমার মিলিটারি বাহিনী ভারতের সঙ্গে সঙ্গে ফাইট করবে। তিনি আরো দাবি দিলেন রিজার্ভ ব্যাংক তৈরি করতে হবে, পূর্ব পাকিস্তানের মুদ্রা পূর্ব পাকিস্তানে, পূর্ব পাকিস্তান আয় এখানে সিংহভাগ খরচ করতে হবে কেবলমাত্র কেন্দ্রীয় সরকারের ব্যয় বহন ছাড়া, সহজে বিনিময়যোগ্য মুদ্রা চালু করতে হবে, স্বায়ত্ব শাসন দিতে হবে এবং 6টা দাবি দিয়ে পেশ করলেন। পাকিস্তানের সকল নেতারা বললো যে মুজিব তুমি পাকিস্তান ভাঙার ষড়যন্ত্র করছো, তুমি পূর্ব পাকিস্তানকে স্বাধীন করে ফেলতে যাচ্ছ, অতএব তোমার এটাকে এজেন্ডাভুক্ত করা হবে না। পাকিস্তানের তৎকালীন পত্রিকাগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমালোচনা করলো পাকিস্তান ভাঙার কারণে, ডন পত্রিকায় খুব বেশি লিখেছিল, আমি পড়েছিলাম কথাগুলো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 3 দিন অপেক্ষা করার পরে যখন এজেন্ডা মুক্ত করল না তিনি ফিরে আসলেন।
ফিরে এসে সেই কুর্মিটোলা বিমানবন্দরে তিনি এই ছয় দফা কাগজ দেখে সাংবাদিকদেরকে বললেন এই ছয় দফা হবে বাঙালি জাতির মুক্তির সনদ। যখন তিনি ছয় দফা বাঙালি জাতির মুক্তির সনদ বললেন, তখন মওলানা হাসানি বললেন, শেখ মুজিব তুমি পাকিস্তান ভাঙার ষড়যন্ত্র করছো, তুমি সিআইয়ের প্রেসক্রিপশন বাস্তবায়ন করছো, আমার রক্ত থাকা অবস্থায় আমি পাকিস্তান ভাঙতে দিব না, অর্থাৎ পূর্ব পাকিস্তানকে আলাদা হতে দিব না। এরপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 67 সালে গ্রেপ্তার হলেন, 68 সালে আগরতলা ষড়যন্ত্র মামলা দেওয়া হলো, তাকে হত্যা করবার চেষ্টা করা হলো, প্রথমে বিচার করা হবে, সামরিক আদালতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেই, দাবি আন্দোলনের মুখে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে, তবে সামরিক ক্যান্টনমেন্টে তার বিচার করা হবে। এরপরে বাংলাদেশ জ্বলে উঠল। 1969 গণ অভ্যুত্থানের ইতিহাস আপনারা সকলেই জানেন, শহীদ আসাদ, সার্জেন্ট জহুরুল্লাহ, নবকুমার ইনস্টিটিউটের ছাত্র মতিউল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জোহা, এদের আত্মাহুতির ইতিহাস আপনারা জানেন। সার্জেন্ট জহুরুল্লাহের মৃত্যু হল, তাকে স্নাইপার রাইফেল দিয়ে গুলি করা হলো ক্যান্টনমেন্টে। 1969 ফেব্রুয়ারি মাসের সম্ভবত 15 তারিখ জানাজা হলো বর্জন ময়দানে। মওলানা হাসানি ইমামতি করলেন, বললেন যে প্রয়োজনে ফরাসি বিপ্লবের মতো বিপ্লব ঘটায় শেখ মুজিবকে জেল থেকে বের করে নিয়ে আসবো এবং এই দেশের মুক্তিকামী মানুষের অধিকার নিশ্চিত করব। এই প্রথম 1961 সালে বললেন যে এখন থেকে আমার পলিসি হবে ডন ডিস্টার পায়ো পলিসি। মাঝখানে তিনি ছয় দফাকে পাকিস্তান ভাঙার ষড়যন্ত্র বললেন, আর 1969 সালে এসে তিনি রিয়ালাইজ করলেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই সঠিক এবং এই দেশের মুক্তিকামী মানুষের যদি অধিকার প্রতিষ্ঠিত করতে হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ফরাসি বিপ্লবের মতো বিপ্লব ঘটায় জেল থেকে বের করে নিয়ে আসতে হবে তিনি ঘোষণা দিলেন। তারপরে জ্বালাও পোড়া হল। পাকিস্তানের বিচারক সেই আব্দুর রহমান বাংলা একাডেমি, এখন যেটি বাংলা একাডেমি বর্তমান হোক নাম ছিল, সেখান থেকে পিছন দরজা দিয়ে রান্নাঘর দিয়ে বোরকা পরে পালিয়ে গেলেন। বিরাট আন্দোলন হলো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তি পেলেন, আগরতলা ষড়যন্ত্র মামলা তুলে নেওয়া হলো, বঙ্গবন্ধু 23 মার্চ উপাধি পেলেন বঙ্গবন্ধু। তারপরে আইয়ুব খানের পতন হলো, ইয়াহিয়া খান ক্ষমতা আসলো, নির্বাচন হলো, নির্বাচনে জয়লাভ করলো। এবার বলেন মওলানা হাসানিকে, মওলানা হাসানি সারা জীবন এই পূর্ব পাকিস্তানের মানুষের কথা বলেছেন, আমি তাকে শ্রদ্ধা জানাই, স্যালুট করি, কিন্তু যদি বলি যে এই বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে তার অবদান বঙ্গবন্ধুর চেয়ে বেশি, এটি কোনো মূর্খ অশিক্ষিত মানুষকে মেনে নেবে কখনো? এটি হতে পারে যে মওলানা হাসানি বললেন ডন ডিস্টার পাইপ পলিসি আমার নিতে হবে, যে মওলানা হাসানি সাথী ছয় দফাকে বললেন যে পাকিস্তান ভাঙার ষড়যন্ত্র, সেই মওলানা হাসানিকে বঙ্গবন্ধুর সামনে দাঁড় করিয়ে বঙ্গবন্ধুকে আড়াল করবার চেষ্টা করা হয়। একটি গোষ্ঠী যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারা এখনো ঠিক একই সুরে চেষ্টার পর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি লম্বা করে ফেললাম লাঞ্চের সময়, কোমলমতী ছাত্ররা এখানে আছেন, ছাত্রছাত্রী আছেন, এত দীর্ঘায়িত করা উচিত না, কথাগুলো শক্ত, তারপরে কথাগুলো বললাম। আমাদের যদি কোনো প্রজন্মকে কোনো রাষ্ট্রকে যদি ধ্বংস করে দিতে হয় তাহলে 20-30 বছর যদি নবীন প্রজন্মকে মিথ্যা তথ্য শেখানো হয়, মিথ্যা ইতিহাস যদি শেখানো হয়, তা জীবিত মুজিবের চেয়ে মৃত মুজিব আরও শক্তিশালী হয়েছেন। আমরা শোকাহত, মাননীয় প্রধানমন্ত্রী শোকাহত, কাতর, তার ফ্যামিলি সব কিছু হারিয়েছেন তিনি, সব হারিয়ে এদেশের গণমানুষের জন্য, এদেশের মানুষের মুক্তির জন্য, মানুষকে উন্নত বিশ্বের সাথ দেওয়ার জন্য, মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য, জাতির জনকের স্বপ্ন পূরণের জন্য, উন্নত বাংলাদেশ বিনির্মাণের জন্য তিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তিনি স্বপ্ন দেখছেন। 2041 সালের তিনি কদিন আগেও বলেছেন হয়তো আমি থাকবো না, কিন্তু আপনারা যারা থাকবেন
আমি যদি কর্মসূচি নিয়ে যেতে পারি আপনাদের সহযোগিতায়, 1941 সালে যারা থাকবে তারা অবশ্যই উন্নত বিশ্বের স্বাদ পাবে। আমার সন্তান, আপনার সন্তান, তার সন্তান, আমার নাতি, আমার আগামী প্রজন্ম সেই তলাবিহীন ঝুড়ির যে উপমা, তলাবিহীন ঝুড়ির যে উপহার, সেই উপহার থেকে মুক্ত হয়ে উন্নত বাংলাদেশে বসবাস করবে, মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে বিশ্বের মানচিত্রে, এবং লাল সবুজের পতাকা আরো পতপত করে উঠবে। পৃথিবীতে বহু দেশের মানুষ বাংলাদেশকে দেখতে আসবে, বাংলাদেশের সালাম জানাতে আসবে, সেই বাস্তবতা প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ, যদি আমাদের সর্বান্তকরণে সকলের সহযোগিতা থাকে। এবং মামুন যে কথাটি বলে গেছে, নবীন প্রজন্ম যদি সেই চেতনাটা লালন করে এবং চেতনার বাস্তবায়ন যদি ঘটায়, তাহলে ইনশাল্লাহ 1941 সালের মাননীয় প্রধানমন্ত্রীর শত চেষ্টার যে বাংলাদেশ, জাতি জনকের স্বপ্নের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। সেই বাংলাদেশ বিনির্মাণে, সেই বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে, গড়ে তোলার মিছিলে আমরা